যে রসুলর আল্লাহর হরমে যে এখলাক পাওয়া যায় ইগুন গোনাত এখলাক, আর রসুলর হরমে যে কোরআনওয়ালা রসুলর হরমে যে 50,000 পাওয়া যায় ইগুন গোনাত 50,000, কিন্তু মাল আছে এগুলোর মধ্যে সুবহানাল্লাহ কা দেখিলা। আপনি একটা শপিং ব্যাগ লইলা এত লঙ্গি হাল লইছেন মিঠাই ব্যাগ এগুলো দিছি, আপনার বাড়ির গাছের ছোট ছোট আম এগুলো যদি 50টা ধরে ফজলিও তা ধরব নি 50টা মাতবা খেয়ে 50 তো ঠিক আছে, গোনাত কোনো বেশম আছে নি, গোনাত তো বেশম নাই, বাড়ির ছোট ছোট আম 50টা জাকা হয় হি 50টা জাকা হয় না খানে হো না আরো বড় হরে হো বড়। আগে আমরা দেশে গাড়ি একটা আছে সাইড সাক্কার প্যাসেঞ্জারটা নিত স্টাফ কার হতে আমি বরদাস্ত নিয়ে আইয়ার সাগলি তুলছি গাড়ি আর খাকুরা দিগির ভার আওয়ার বাদে দুবাই প্রবাসী এক বেটা উঠিছে ও অত বড় আর ইতার সিটও অত কাজে খেদা খেদা করে দুইজন বড় হে যেমনে বইছে সারা সিট জুড়ি লাইছে সাইরা করে জায়গা খালি কত খান আফগানির বাদে এখন সিগনাল দিছে উঠন্তি বসিয়ে খুয়ায় ফের কাজ কিতা কন্ট্রাক্টরে দেখাইছে সিট আছে নি আছে তার তো হিসাব হইল প্রত্যেক সিটে খোঁজন হই ও দেখাইছে ও দেওয়ার ভাই ইগে দেখে করলে সাইরা নেই ওলা লাল চোখ করে চাইছে বলে অন্য মানুষ পাওয়া যায়নি এখন কন্ট্রাক্টরে খালি উঠা বেঠার ভাই চায় ইগে তো এক সিটর ভাড়া দিব কিন্তু মাললো সিট ফোটা সাওয়া দেখে আগু মানুষ বিতলা আছে কইল কিতা বেড়া তোর কে আলো আমারে খাইলি তিন নজরাইয়া খাইলি তিন আমারে হ্যাঁ আমার দুইটা সিট মরি যান তে আমার কতক্ষণ খাটিয়া দেখি মহাদিসি দেখে আমি ফরমাই আমার কোরআনওয়ালা নবীর মদিনার যে 50,000 পাওয়া যায় এই 50,000 গোনাত 50,000 হয়ে যায় গুন গায়ে বড় আর মক্কা শরীফ নামাজ পড়লে বৈতুল্লার হরম যে 1,00,000 পাওয়া যায় এগুন গোনাত বেশি কিন্তু গায়ে ছোট সুবহানাল্লাহ অর্থাৎ কোরআনওয়ালা নবীর মক্কা মদিনা শরীফের মর্যাদা হো বেশ না হো বেশ কিয়র কারণে হো না মদিনার মানুষে কোরআন আল্লাহর কদর করছে রসুল্লাহ লোকে হানা হানি করছেন আপনি আইব কা এটা মক্কার মানুষে গসিরে না আমরা জান দিবু মাল দিবু বাড়ি দিবু গোর দিবু আপনার লোকে যারা আইবা তারারও আমরা সব ধরনের সহযোগিতা করবো এর মধ্যে আল্লাহ অর্ডার দিছই তেও রসুল মদিনা শরীফ গেছে আমার বাবা হল ভাই কোরআনে করিমে কোরআনে করিমরে যারাই কদর হচ্ছে আল্লাহ তারার কদর সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে বাড়াইয়া দিয়েছে। বিশ্বে হাফি নামে আল্লাহর এক অলি বিশ্ববিখ্যাত নাম কিতা হয়েছে কৌকা বিশ্রে হাফি বিশ্রে হাফি মদ হইতা গাঞ্জা খাইতা রেন্ডিবাজি হরতা জুয়া খেলাইতা সান্ডামি হরতা ভান্ডামি হরতা বালা মানুষ মাতুন্নতে বালা মানুষ নিবা মদ খাইয়া মাথা লইয়া জুয়া খেলাইয়া বাড়ির যাইরা বাড়ির যাইতে সময় আটটা শুকুর আগে ভরছে এক টুকরা কাগজ খাগজ লেখা দেখা গেছে আরবি সুবহান আল্লাহ ভরকা আর রসুল্লাহ ভরমাইছই তুমি তাই আরব রে তিন খারণে পালা করে ফাইও মহব্বত করিও লে আন্নি আরবিয়ন
والقرآن عربي ولسان أهل الجنة عربي. হে আমার উম্মত তিনটা কারণে তোমরা আরবরে ভালোবাসিও, এক নম্বর হইল আমি আরবি, দুই নম্বর হইল কোরআনের ভাষা আরবি, তিন নম্বর হইল বেহেশতি অগ্নর ভাষাও আরবি। মাথা লইয়া যাইরা বিশ্রে হাফি আখতা গিয়া দেখছো আরবি লেখা হইলে রে মনে হয় কোরআন শরীফের কোনটা হইতে পারে, বড় করি সুবহানাল্লাহ হুকা ও বেউসি কাগজ ওখান টান দিয়ে লইস লইয়া দেখুন লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন শরীফের আয়াত নাই, মাতুই নেতি কোরআন শরীফের আয়াত নাই, কোরআন শরীফের আয়াত হইলে ইন্না লিল্লাহ। ও কোরআন শরীফের আয়াত রে মানুষে উড়িয়া যাইরা আর কেউ খেয়াল করেন না, আর আমি দেখিয়া যদি ফালাইয়া যাই কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব। অথচ মদ খাইয়া টাল ও অবস্থাত কোরআন শরীফের আয়াত দেখিয়া কাগজ ওখান লইয়া গোত্র কাপড় ফুসিস ফুসিয়া গরো গিয়া হামাইছ হামাইয়া গরো আতর আছে আতর লাগাইছ বড় করি আল্লাহ আকবর হুকা। কোরআন শরীফের আয়াত দেখিয়া মহব্বত অন্তর হার হামাইছে, আল্লাহর মহব্বত হামাইছে জানি আতর লাগাইছে। তুই তা যদি বালিশর তোলে তুই খাইল বিয়া নে হরু তার মায় বিছনা জাড়িতে সময় জাড়ুন বাড়ি লগে বালাই দিব বালিশর ভিতরে যদি তুই বালিশ দইতে সময় উষার খুলতে সময় তারা ফালাইব তাই যে মানে একটা আশ্চর্য চিন্তা করছেন যে আমি এখানে কিলা সমালতাম কারণ কেন হার কালাম আরো বড় হরি হোক আল্লাহর কালাম কিলা এখানে হেফাজত করলে আল্লাহর কালামের সম্মান মর্যাদা রক্ষা হইব কোন সুরত না ভাইয়া শেষ পর্যন্ত তাবিজ লাগান বানাইয়া আর ভানি দি গিলি লিছে হইলে একবারে ভিতরে থাকেন ই যে তাই তাইস্তা ফেল্লা হোস আল্লাহর কালাম রে সম্মান দিবার লাগে ইকান আল্লাহ বুঝছে নিবা বড় করে হন তাই যে ওখান ভিতরে হারাইছে হারাইয়ে তো তান ঘুমাই দিস আর আল্লাহ তান খাম হবরা সুবহান আল্লাহ বড় করে হন আল্লাহ তান হাম হররা এই যে কোরআন শরীফের ওয়ায়াত সিনার ভিতরে ঢুকাইছ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ও রাইতকুর ভিতরে এন্ডে তান ওলি অগলর দফতর নাম তুলিয়া আর কোরআন হাদিসের ইলিম দিয়া আল্লাহর বন্দার সিনারে আল্লাহ বলিয়া দিল কোনদিন বেটা বজরন্ত মাঝে যায় না বান্ডু বেটা দেখবো নি বজরন্ত আজ দেখা যায় একবারে অনুরুদ্ধ ফুড়িয়া আত্মর উত্তর লাগাইয়া ইস্তরি মারা পাঞ্জাবি ফিন দিয়া সিধু হলে হইলে রে আল্লাহ জানে কেন সুরিত কে ডাকা দিতাছে আর বাল মানুষের সুরত ধরে হামাইছে ওখান মসজিদের হকলরে বান খাওয়াই তো কিবা সুহান আল্লাহ হওয়া নেওয়া ও তা চিন্তা কররা সালাম পিরানির বাদে তাই হইলে সাহ হল মেহরবানি করি আপনারা ফার্স্ট মিনিট বুকা সুহান আল্লাহ নহলে হইল না সুহান আল্লাহ হইলে কিতা হয়ে যাবেননি ফয়লা ভজিল তৈল রসুল্লাহ ফরমাইছে নাকি বুখারী শরীফ ঢুকায় সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলা যা সুবহান আল্লাহ হইলে আলহামদুলিল্লাহ হইলে কিয়ামতের দিন দেখবাই তোমার ও সুবহান আল্লাহর সবে নেকির ফাল্লা বরিয়া বাইয়া পড়ে এর লাগে ওয়াজ নসিও তো আইলে এটা হইতে দেয় না শয়তানি কারণ হে বুঝে কি বুদ্ধা মারি দিয়ে এখন জেন বড় করে হইতে পারবা বুঝলাই তুমি শয়তানের লগর যুদ্ধ আরিলাই না জিতিলাই হইছ নমাজ পড়িয়া অকল বইও
ওগুলোর জানে খাফ হয়েছে কোনটা তুলতোটা খাইতে আইছে, হলে তো জানেন মিঠাটা খাই। আর রাইতে রাইতে খাম খেয়ে করছে বড় করে হোক, কিওর বরকতে করছে বুঝাইতাম পারছি নি। কোরআন শরীফের আয়াতরে যে সম্মান দিছে ও সম্মানের বরকতে আল্লাহ বেটারে ওলি মানে নামাজ পড়িয়া যে বয়ান আরম্ভ করছেন কোরআন শরীফের আয়াত তিলাবত জীবনে বেটা পড়ছে না। এখন কোরআন শরীফের আয়াত তিলাবত তার হাদিস পড়া আরম্ভ করছেন আর খান্দা আরম্ভ করছেন কেয়ামত সম্পর্কে আখেরাত সম্পর্কে দুজক সম্পর্কে মানুষরে বুঝানি আরম্ভ করছেন, তাই নো খান্দিরা মানুষও খান্দিরা। সুবহানাল্লাহ, মানুষগণ কিতা বিষয়ে এই পরিবর্তন কেমনে হইল কিলা হইল শেষ পর্যন্ত ওলা হইছে। তাই কোরআন শরীফের আয়াত পাইছেন, কোরআন শরীফের আয়াত আছে ওয়াল আরদা ফারাশনা ফানিমাল মাহিদুন। আল্লাহ হইল ও আমার বন্ধা হল জমিন কেন্দ্রে আমি তোমরা লাগিয়ে বিছনা বিছাইয়া দিছি, হো আল্লাহ আকবার হো বড় বড় জমিন কেন আমরা লাগি আল্লাহ কিতাব বিছাইছই। আপনার বাড়ির ভাতারুনের মায়ের যে বিছনা বিছাইয়া তৈছ, আপনি ওয়াজ তো গিয়া জুতা লইয়া বিছনা উঠবেন, উঠলেও তো বেটিও হইবে ওয়াজও গিয়ে মাথার দোষ তৈরি দিয়েছে। হ্যাঁ কিতা শিখে আইলে ওয়াজ বিছনা তুটি গেলাই, আমি খাইল দুইয়া দিছি বিছনার সাতর আইলেও হরিয়া তৈলাম জুতা লইয়া উঠে গেলাই, আরো চোদ্দ গান শুনবাই নিনা না বউয়ে বিছাইয়া দিলে ই বিছনা জুতা লইয়া আঠি না, আর আল্লাহ বিছনা বিছাইছ আমি আর জুতা ফিরতাম নাই। আল্লাহ আকবর, নিষেধ দি জমিনে জুতা ফিন্দি আঠা, কিন্তু থান 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 তাকুয়ায় ধরছে যে বউর বিছাইল বিছনাত যদি জুতা লইয়া উঠি না তে আল্লাহর বিছাইল বিছনাত কেমনে আমি জুতা লইয়া আঠিমো, এর লাগি তান রে হাফি হওয়া হয় আনা জুতায়। আল্লাহ হইলে ঠিক আছে, তুমি আমার কোরআনের আয়াতের সম্মান দিছো আমিও তোমার সম্মান দিব। আস্তা মিশরের মাটি দিয়ে আল্লাহ অর্ডার দিয়া রাখছো আমার মিশরে হাফি যে রাস্তা বাই হাঁটিয়া যাইবা, গোসা থাকে খাটা থাকে হিয়ালর ভয়খানা থাকে কুত্তার ভয়খানা থাকে মাংসর ভয়খানা থাকে, বৃষ্টি হাফি যাইবার আগে ও মাটি তুমি এই সব গুলারে গিলিয়া রাস্তা ক্লিয়ার করে দিবে। তাই কোরআনের সম্মান দিয়েছেন আল্লাহ দুনিয়ার তান্ডে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মজব সাইডটা নাই নিবে, এক ইমাম ইলা ইমাম আহমদ ইবনে খোদা হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তাই হাদিস ছড়াইতা হাজার হাজার ছাত্র হল তান দর্শ থাকতা সবহ থাকতা, ইটা আমার থাকি আরো দশ গুণ বড় বড় আলিম ও তা তান ছাত্র। একদিন গেছেন বিশ্রে হাফি ফারা কুর্তা ওলা ময়লা সয়লা এক সঙ্গ বঙ্গ লাহান গিয়া আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যে মসনদ বইয়া ফড়াইরা উবাই দিকে হামাইতেও আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফাল মারি উঠে গেছে। কত বড় আলিম, বিশ্ববিখ্যাত আলিম, ফাল মারি উঠি আইয়া বিশ্রে হাফি রহমতুল্লাহ আলাইহি রে দরিয়া বুকুর লগে লাগাইয়া মহানাকা হরিয়া তান বিশ্বাস নিয়ে বয়স ছাত্রর জাত তো হে যার কাছে ফলে মনে করে এই নিয়ে হল তাই বড় হুজুর মাত্র দেখলে আমরা রে হুজুরে গফ করছিলা কেন খাওয়াত কে ধরেন দাওয়াত তো আরে বেটা ছুট্ট ফুয়ে করে দিস মিয়াশা বল রাত নয় আর কইস এই বড় হুজুর তো বড় হুজুরের অন্তনে আরম্ভ করিস ইনো বড় হুজুর আসলা আপনারা চিন্তা নাই হলে হুজুরে চিনবা আমার শেখুল হাদিস হজরত মৌলানা হাফিজ জওয়াদ সাহেব রহমতুল্লাহ আলাইহি
নারাফিং মাদ্রাসার দীর্ঘদিনের শেখ হুদা দিয়েছে ইতারুপুত মাদ্রাসা তাসলা বড় মুহাদ্দিস বাফে কইছেন বড় হুজুরের আগে দোয়াই সারের মধ্যে হবা থেকে আরম্ভ করিস হে লিয়া গেছে তার মসজিদের ইমাম সাহেব আর হে পড়ে খার গেছে তে তার বড় হুজুর হে ইমাম সাহেব হে লিয়া গেছে ইমাম সাহেব গেছে তাই কইলে ও মহাদ্দিসে বর গেছে যা যে না আব্বা কইছেন বড় হুজুরের আগে আর দুই তেহের মধ্যে বলে আচ্ছা কইছেন তোমার বাফে হেই না আমার বড় হুজুর যাও হতো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এক মজবর ইমাম আর তান বিস্তাত নিয়া ওলা সোলা উড়া বুসবুসা লাগা দেখ বেঠারে নিয়ে বই দিলা ছাত্রগুলোর তো দেখতে একটু খারাপ লাগছে জানি হেন উঠিয়া যাওয়ার বাদে এক ছাত্র প্রশ্ন করে দিল হুজুর আজকের বিষয়টা কিন্তু বুঝাইলাম না সুবহানাল্লাহ কই না আপনি অত বড় বিখ্যাত আলিম আর রসুল জুলায়ক বেটা ফির মুকা খাবার চুগুলার খবর নাই খাদি পানির খবর নাই রোয়া টাকার কোনো খবর নাই ও বেটা আইতেও আপনি ভালমারি উঠি গে লাগি আপনার বিস্তার জায়গা দিলে ইয়া হুজুরিকান্ত তো আমরা সহ্য করতাম পারিয়াম না ছাত্ররে বুঝ দিতা জানি তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হইছিলা আমি কিতাব পড়িয়া আলিম হইছি সুবহানাল্লাহ হোক আপনারা আমি কিতাবর আলিম আর হেই নইলা আল্লাহর আলিম আল্লাহর আলিম কিলা হইলা কই না কোরআন শরীফর আয়াতরে সম্মান দেওয়ার কারণে বড় হরি সুবহানাল্লাহ হোক কোরআন শরীফর আয়াতরে সম্মান দেওয়ার কারণে হে নইছেন আল্লাহর আলিম আর এই নইছেন কিতাবর আলিম কথা বুঝাইতাম পারছি নি এর লাগে আল্লাহ ফরমাইন বাল হুয়া কুরআনুম মাজিদ হে বিশ্ব মুসলমান তোমরা জানিয়ে রাখো আমি যে কালাম কিতাব তোমরারে দিছি এই কিতাব খালি কোরআন নয় এই কোরআনের সাথে যারা সম্পর্ক হবে আমলের সম্পর্ক হবে এরপরে ইলমর সম্পর্ক হবে মহব্বতের সম্পর্ক হবে আমি রব্বুল আলামিনে দুনিয়া ও আখেরাতে তার ইজ্জত বাড়াইয়া দিব আরো কাম করবো ফি লাউহে বড় হরে হুকা ফি লাউহে হইলে একান্ত সম্পর্ক রাখলে সম্মান বাড়াইব নিশ্চিত মদনী সাহেব যদি আইন দেবন থাকি মদনী সাহেবের ছেলেও হল মানুষ ফুকর ভালো লখান তো উড়িয়ে যাই জানি মাথা না কিন্তু তোমার ভুয়া যদি বার এক ল সরিয়ায় সে যাইব নিতে উড়িয়া যে বার এক ল সরিয়া উকিল আইসে যাই আর যাইবার খাব নাকি হো তার কাছে গেলে ফিস দেওয়া লাগবো টাকা দিয়ে খাবো না তুই দেখা দে সকলে সার ডাকিবা সার সারল লোকে কোন জাত আমি জানি না সম্মানজনক শব্দ আছে করি কারণ হিন্দু বেটা ও সার মুসলমান ও সার ইহুদি ও সার খ্রিস্টান ও আর কোরআন শরীফের লোকে যার সম্পর্ক আছে মৌলানা সাহেব মাতুই দেখেন কারি সাহেব হাফিজ সাহেব ইনো আমরার বাসায় সম্মান সূচক শব্দ লাগাইলেছে যে ইনো আনা সম্মানে হইতো না একবার সিলেট ও আমার সাসা লাগানোলা বয়স্ক এক মুরব্বী খরে তুমি আরো ১৮ ২০ বছরের এক ফুয়া ডাকের ও মুরব্বী ও মুরব্বী তোরা উনি যাও এটা ফিরিয়া বলে হেই ব্যর্থ করবি আর দাও এই তুই কে করবে দাবি আমিও সমকি গেলাম বলে মুরব্বী মুরব্বী হয়ে ডাকে আর বেটাই দেখি গেলেন কিতাব এই মুরব্বী ডাকত মানুষে বুড়া রিস্কা আলারে আমার যদি মুরব্বী ডাকতে তুই মুরব্বী সাপ হইতে কথা বুঝিতে পারছি জানি সুবহানাল্লাহ রিস্কা আলারে হলে হয়নি মুরব্বী সাপ একটু বয়স্ক হইলে ও মুরব্বী এদিকে আসো
আর গাউদের সম্মানী মুরব্বি থানে কিটা হলো মুরব্বি শাহ ও কইলাম রে বাপর বেটা আওসা সারো আহল আছে মুরব্বি যদি ডাকলে হে আমি রিসকা সালাউরানি ডাকতে তে জুত করি ডাক আল্লাহ ফরমাইলা আমি কুরআন শরীফ তোমার তান্ডে দিছি কুরআন শরীফ অনুযায়ী আমল করো কুরআন শরীফ রে মহব্বত করো কুরআন শরীফ রে তিলাওয়াত করো কুরআন অনুযায়ী জিন্দগি গড়ো দুনিয়া তো মর্যাদা বাড়বো আখেরাত তো মর্যাদা বাড়বো আর দুই নম্বর লাভ হইব কোনটা ফি লাউহিম মাহফুজ তোমার তান্ডে আমি যে কুরআন শরীফ দিছি কুরআন শরীফ খালি তোমার তান গেছে নাই আমি আল্লাহ এই কুরআন শরীফ আমার আরশের মধ্যে তিশো ভাড়া লেখিয়া রাখছি আল্লাহর আরশ তিশো ভাড়া কিটা আছে লেখা আছে একবার এক বই দেখছিলাম এটা কাল্পনিক কথা আসমানে আর জমিনে হে বালা ওহাল লইয়া বিতর্ক লাগছে কার মর্যাদা বেশ আসমানে হইল আমার মর্যাদা বেশ সুবহানাল্লাহ কা যে কিলা বলে তোমার ইনো তখন মানুষ জমিন দেহ তোমার ইনো তখন মানুষ ইতা পায়খানা করুন পেশাব করুন কত না ভাকি নাই নি আর আমার ইনো তখন নূরর তৈয়ারি কই দেখে ফেরিস্তা হল ইতার আগা মোটা কোনটা নাই চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির হরই তে তোমার তাকে আমি বালা নাই জমিনে কইলে রে উঞ্চ দিল বীর হাদিস লিখিতা বলে আমারও আগ্রা মুত্রা ও গুঞ্জে সময় কোনো খানে এখান হইয়া দল হইয়া আল্লাহ বিল্লাহ হরই এই সময় তোমার নূরর তৈয়ারি ও তাই ফোর দে এর মধ্যে আরেকটা হাদিসও আছে এক মানুষের শরীরে তিনশো ষাটটা জোড়া আছে তিনশো ষাটটা নাট আছে এক একটা নাটর হেফাজত লাগি আল্লাহ তালায় এক একজন ফিরিস্তা নির্ধারিত করিয়া রাখছে আমরা খাদিম না তাই তাই খাদিম বড় করে হো তোমার ইনো যারা তাকই নেরা আমার ইনো যারা তাকই নেরার খাদিম আসমানে হইলে রে ফাল্লাম না বাদে আসমানে হইল তেরে হলো আমার ইনো লৌহে মহফুজ আছে অর্থাৎ আল্লাহর আরশর এক জায়গাত কুরআন শরীফ হো না লেখা আছে জমিনে হইল আল্লাহ কৌনি এক বড়াই তুমি হল্লাই তোমার ইন্দু এক লৌহে মাহফুজ কুরআন শরীফ লেখা আমার মুখের উপরে লক্ষ লক্ষ নাই কোটি কোটি লৌহে মাহফুজ ঘোরাফিরা করে গিয়া দেখো দাঁড়াবর হাফিজি মাদ্রাসা আট বছর নয় বছরের হুয়া তিশরা কুরআন শরীফের হাফিজ তার সিনার মাঝে কুরআন শরীফ আছে বলা নাই তে ইলা এই পৃথিবীত হয়ে কোটি লৌহে মাহফুজ আছে যে তার মাঝে কুরআন শরীফ তো আর তোমার ইনো একটা আর আমার ইনো হো না কোটি কোটি লৌহে মাহফুজ তুমি কিতা দিয়ে আমারে পড়াই দেখা আল্লাহ ফরমাইলা আমার কোরআন শরীফের লগে যদি সম্পর্ক রাখো আমার কোরআন শরীফ অনুযায়ী যদি আমল করো আমার কোরআন শরীফ অনুযায়ী যদি জিন্দগি গড়ো সম্মান দুনিয়া তো দিব আখেরাতও দিব আর লাস্টে একটা টুকরা হইয়া ইশারা দিলা ফি লাউহিম মাহফুজ বড় করে আল্লাহু আকবার হুকা জানো নি কেন কোন কোরআন যে কোরআন আমার আসমান আরশ লেখা আছে আরশের লগে সম্পর্ক আছে ইকান সংরক্ষিত সংরক্ষিত বুঝছেন না হেফাজত হরা অর্থাৎ কুরআন শরীফের হা হইল তার লগে যার সম্পর্ক হইব তারে হে কিনা করবো বড় করে হোক তোমার বেমার ভরি গেছে খতম পড়াইলে মাথায় না হয় খাম আইনি না হয় না আইনি না হয় না সক্রাত আরম্ভ হয়েছে খান্দাত মিয়া সুরে ইয়াসিন পড়লে রসুল্লাহ ফরমাইছেন সক্রাতর আজাবরে আল্লাহ ঠান্ডা করে দিলে খাম আইনি না হয় না আল্লাহ কইলা আমার এই কোরআন শরীফের মাঝে একটা হেফাজতের ক্ষমতা আছে
যে কি হেফাজত তোর ক্ষমতা আমি ওলা বুঝাই প্রায় খানো মনে করো কা খোলা গাছ আছে খোলা গাছর চরিত্র হইল তারে ফাদির চাড়লে খিতা হয় মাথু কা বলে বাসি যায় আর দেড়াতে এখান রোডর টুকরা তার চরিত্র হইল ফানির চাড়লে বুড়ি যায় এখন রোডর চরিত্র হইল ফানির চাড়লে বুড়ে আর খোলা গাছর চরিত্র হইল ফানির চাড়লে বাসে মানুষের চরিত্র হইল এগুলো যত নষ্ট হয় খালি জাহান্নাম মুখা যায় দুজখ মুখা যায় বলা নাই নেই আর দুজখ মাটির তলে মাটির তলে আমার কোরআন শরীফ বলে দুঃখী দাও আমার কোরআন শরীফ বলে আমার মাধ্যমে দুঃখী দাও আমার কোরআন শরীফ বলে সম্মানের মাধ্যমে দুঃখী দাও আমার কোরআন শরীফ বলে তিলাওয়াতের মাধ্যমে দুঃখী দাও আমার কোরআন শরীফ বলে তালিমের মাধ্যমে দুঃখী দাও আমার কোরআন শরীফ বলে যে কোনো সূত্রে তুমি সম্পর্ক লাগাই দাও আমি তোমারে জাহান্নামে মুরো যাইতে দিতাম নাই আমার কোরআনের রসিদে ঠান দিব তোমারে আরশে মুআল্লা পর্যন্ত উঠে গেল আর রাসূলুল্লাহ ফরমাইলা যত সাক্ষী কিয়ামতের দিন হইবা সকল সাক্ষী ওগুলোর মাঝে মুসলমান ওগুলোর এক সাক্ষী হইল কোরআন শরীফ হয় ফককে নয় বিফককে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা কোরআন শরীফ কি বান তোমারে উদ্ধার করার দলিল আর না হয় তোমারে ধ্বংস করার দলিল কিয়ামতের দিন কোরআন শরীফ যে আল্লাহ জবান দিলেইবা মাতিব সুবহান আল্লাহ কা আমরা কোরআন মোতাবেক যারা জিন্দগি হরিয়ার আল্লাহ কোরআন শরীফ রে কইবা এক কাম করো তুমি আগে হইয়া যাও আর তোমারে যারা মায়া করতা তোমারে যারা তিলাওয়াত করতা তোমারে যারা ভালোবাসতা এরারে তোমার লোকে নেও ইন্দ সুহান আল্লাহ কিতাব হইতে জান ভাটাইয়া আল্লাহ একবার হোক তোমারে তারা লোকে নেও তুমিও ব্যস্ত যাও তোমার অনুসারী করে লইয়া ব্যস্ত হলাও আর দিন তাই কোরআনের উল্টা জিন্দগি করবা কোরআন শরীফ ওরা তো আল্লাহ দিবা লাল বললা একটা দুনিয়ার বললা না দুজহর বললা দুজহর বললা দুজহর বললা দিয়া আপনারা রাও রঙে গরুর ফার্ম লইয়া এক রাখাল যায় গরু আগে তখন রাখা লাগে তাকে আর রাখাল তাকে করে ওলা কোরআন শরীফে গোল্লা লইব আর বাড়ি ভালাইব স্বীকৃতি হর্তা নাই চতুর্দিক থেকে দোলা করিয়া হল কোরআন বিমুখ যারা আসলা কোরআনের লোকে তার ভালোবাসা আসিল না কোরআনওয়ালার লোকে তার ভালোবাসা আসিল না কোরআনের প্রতি যারা শ্রদ্ধা আসিল না এরারে গোল্লা দি বাড়িয়াইয়া কোরআন শরীফে গরুর ফাল গেলা রাখালে নিয়া আওরা ছাড়ে ওলা এরারে নিয়া দুজখ ছাড়ে হই চাই আমরা কোরআন শরীফের লোকে থাকতাম না লোক ছাড়িতাম ও মুসলমান হল হও না আর তুলাবারি হও লোকে থাকতাম না ছাড়িতা আল্লাহ তুমি মত পর্যন্ত আমরা রে আমরার খানদান রে কোরআন শরীফের লোকে রাখিও হলে বড় ভারি হও আমি বেরাদারান ইসলাম বইবাই নি আরো বাস্তব সঙ্গীত না মুতে উঠে ধরবো এখন